পারছো, অনেকে কি হচ্ছে বলতো, অঙ্কটা ঠিক করছো কিন্তু তারপরে আসল জায়গাটা গিয়ে উল্টো পাল্টা, যেমন শ্রেয়ারও দেখলাম যে অঙ্কটা ঠিক করে তারপরে উল্টো পাল্টা হয়ে গেল। ঠিক আছে, আমরা একটুখানি সেটাকে ঠিক করে নিই, পার্সেন্টেজের অঙ্ক আমরা করছিলাম। ধরো আমি বললাম শতকরা 30 ভাগ, ঠিক আছে, এইটা যখন লিখছি তখন আমি বলছি শতকরা দেখবি জানাও, তুই দেখবি শতকরা জানাও, যেখানে তুই খাবার কাছে দেখবি জানাও, না তুই জামা কাপড় নিজে তো পড়তে পারবে এরকম বেশ একটা। হয়েছে। হ্যালো, শুনছো সবাই? শুনতে পাচ্ছো হ্যাঁ ম্যাম, এই কথাটা? এটা বলছি যখন বলছি শতকরা 30, ঠিক আছে, এই চিহ্নটার মানে হলো শতকরা। আবার ধরো আমি যদি এটাকে এরকম ভাবেও লিখতে পারি ভগ্নাংশতে, তখন ভগ্নাংশতে লিখলে 100 ভাগের 30 ভাগ, একই জিনিস দু ভাবে বলছি, তখন আমরা ভগ্নাংশতে বললে বলছি 100 ভাগের 30 ভাগ, ঠিক আছে। আচ্ছা এবার ধরো আমি তোমাদের কিছু অঙ্ক দিয়েছিলাম, অঙ্কগুলো অনেকেই ঠিক করেছো কিন্তু করে তারপরে লেখার জায়গায় গিয়ে গন্ডগোল করে ফেলেছো। যেরকম ধরো একটা অঙ্ক নিয়ে, আমি তোমাদের কালকের অঙ্ক থেকে একটা অঙ্ক নিই, ধরো 18%, 18%, ঠিক আছে, 18% লিখলে আমি কি করব, এটাকে কি লিখবো বলো, ভগ্নাংশে লিখলে কি লিখবো বলো, বলো। হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ সবাই? এমএম 18% হবে 18/100, 18/100, ঠিক আছে, 18/100 যখন লিখলাম, আমরা কিন্তু এইভাবে লিখে ছাড়তে পারি না, আমরা তো কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে করা শিখেছি, শিখেছি না? ভগ্নাংশ হলে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে লেখা শিখেছি, তা আমাদের কিন্তু সেইটা করতে হবে, এরপরে এটাকে কাটাকাটি করতে হবে, লঘিষ্ঠ আকারে করতে হবে, কেটে কি হবে, 2 দিয়ে কাটলে এদিকে 9 দুগুণে 18, এদিকে 50 দুগুণে 100, আর 9-এর 50 তো আর কাটা যায় না, আর তো কাটাকাটি। এইবার তার মানে 18% কে আমরা ভগ্নাংশে লিখলে লিখবো 9-এর 50, বুঝতে পারলে? এই একটা জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা আরেকটা জায়গা হচ্ছিল যেরকম অঙ্কটা ঠিক করে ভুল করে ফেলেছে, ধরো দাঁড়াও এটাকে মুছে দিই, 230 টাকার 15%, 230 টাকার 15% বা শতকরা 15 কত টাকা, তার মানে 230-এর 15 ভাগ মানে কত? আমরা ঐকিক নিয়মে করতেই পারি, 100-র মধ্যে যদি তো 15 100 হয়, টাকা, 100-র মধ্যে 15, আর 1-এর মধ্যে 15/100, আর 230-এর মধ্যে 15/100, আর হচ্ছে গুণিত 230। 230 মান। এবার বলতো এই যে এখানে এই যে 15, 15/100 এই যে করছি, এই জিনিসটা কি জিনিস বেরোচ্ছে, ইউনিটটা কি, এককটা কি, এটা এককটা কি বলো? 230 টাকা তো, 230 টাকা বলেছি তো, তাই না? ও দুশো হ্যাঁ তিরিশ টাকা যখন 15% বলছি, এই চিহ্নটা যখন দিই, আমরা যখন এই চিহ্নটা দিচ্ছি তখন টাকা পয়সার কথা আসছে না, যখন জিনিসটা বলছি তখন টাকা আসছে, তার মানে 100-এর মধ্যে 15 টাকা, এটাও হলো টাকা, এটাও হলো টাকা। এবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি, যেরকম কাটাকাটি করা, এই শূন্য শূন্য জিরোতে এই কাটলাম, জিরোতে কেটে গেল, আর 5 দিয়ে 3 পাশে 15, 5 দুগুণে 10, পাঁচ তাহলে গুণে তেইশ দশ কে 3 দিয়ে গুণ করছি, 23 কে 3 দিয়ে হ্যাঁ গুণ করলে কত 23 হলো? গুণিত 3, হ্যাঁ কত হলো বলো, 23 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 69। জিনিসটা কি হলো, এটা হলো টাকা। হ্যাঁ এইবার দেখো এটা কিন্তু ঠিক করেছে, এটা তোমরা যারা করেছে ঠিক করেছে, কিন্তু আমরা কি 69-এর 2 টাকা বলি না টাকা পয়সা ভাগ করে দিই সেটাকে? আমরা তো টাকা পয়সা ভাগ করে দিই। হ্যাঁ তো টাকা পয়সা ভাগ করতে গেলে কি করব, আমরা 69-কে 2টা তুই দিয়ে দিয়ে ভাগ ভাগ দিই, করবো, দিয়ে ভাগ দেখি কত করবো টাকা কত তিন পয়সা, দুগুণে বলো। ছয় তিন দুগুণে ছয়
চার নয় দুগুণে নামলো আট, 4 দুগুণে 8, আট। ম্যাম 34 তার টাকা মানে এক হলো পয়সা 34 পূর্ণ, 34 34 টাকা পূর্ণ আট, 1 এর 2 টাকা বা 34 টাকা 50 পয়সা। 34 পূর্ণ 1 এর 2 টাকা তো বলি না, 1 এর 2 টাকা মানে 50 পয়সা, 34 টাকা ম্যাম এটা 50 পয়সা। ম্যাম এটা 35 লিখেছেন, লিখেছেন ও হ্যাঁ 34 টাকা, সরি 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 সরি, ঠিক বলেছে ঠিক বলেছেন, ভুল, 34 টাকা 50 পয়সা। তাহলে দেখো এইটা কিন্তু তোমরা ঠিকই করেছো। হ্যাঁ বলো কি বললে বলো। ম্যাম এই অঙ্কটা আর একবার বুঝিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। দেখো প্রশ্নটা ছিল 230 টাকার 15%। হ্যাঁ 230 টাকার 15% মানে আমরা ঐকিক নিয়মে করলাম, আমরা এমনি নিয়মে করলেও করতে পারতাম একই ব্যাপার, তো ঐকিক নিয়মে করলাম। 100 টাকার থাকলে 15 টাকা যদি হয়, 1 টাকাতে কত হলো, তাহলে 230 টাকাতে কত। আমি কথাগুলো পুরো লিখিনি, অ্যারো চিহ্ন দিয়েছি। এবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে যখন আমরা শতকরা দিচ্ছি শতকরা 15 ভাগ বলছি, কিন্তু যখন 230 টাকা বলছি তখন বলছি শতকরা কত ভাগ। এবার যখন এখানে তার শতকরাটাই আসছি না, এখানে তো টাকাটাই আসছে, তাই না? কাজে এখানে টাকা কথাটা আসতে হবে। এবার ধরো কাটাকাটি করে 69/2 হলো, এটা ঠিক আছে 69/2 হওয়া, কিন্তু এইখানে অ্যান্সারটা ছেড়ে দিলে হবে না। কেন হবে না? আমরা কি 69/2 টাকা 2 টাকা এরকম বলি নাকি? আমরা তো এটাকে কত টাকা কত পয়সা বলিনি, তাহলে এমনি সংখ্যা হলে 69/2 তাও বলতে পারি, কিন্তু যখন টাকা কথাটা রয়েছে, এটা তো টাকা, তার মানে কত টাকা কত পয়সা করতে হবে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 34 পূর্ণ 1/2 টাকা পেলাম। 1/2 টাকা মানে 50 পয়সা, আমরা জানি হাফ টাকা মানে তো 50 পয়সা। তোমরা করেও দেখে নিতে পারো, 100 দিয়ে ভাগ 2 কে ভাগ করো, করলে দেখবে 50 পয়সা আসবে, ঠিক আছে? আজি এটা গিয়ে হলো 34 টাকা 50 পয়সা। এটাকে আমরা এইখানে 69/2 এইভাবে অ্যান্সারটা ছাড়তে পারি। দেখো এবার বুঝেছো কিনা বলো, না এটা আমি আবার করে আবার বলবো, সবাই দেখো ভালো করে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমাদেরকে যেভাবে প্রশ্নটা আছে, এত টাকার 15% বা শতকরা 15 ভাগ মানে কত টাকা, কত টাকা হলো 34 টাকা 50 পয়সা। এইবার দেখো এই যে 34 টাকা 50 পয়সা এলো, এইখানটাতে গিয়ে তোমরা অনেকে একটা ভুল করছো, সেইটা আমি বলি। তোমাকে বলা হচ্ছে 230 টাকার 15% কত, তোমার হলো 34 টাকা 50 পয়সা। আমি টাকা পয়সাটা সংক্ষেপে লিখলাম, বুঝতে পারা গেল? এবার 230 টাকার 15 ভাগ মানে 34 টাকা 50 পয়সা। তার মানে এই নয় তুমি 230 টাকা থেকে তুমি এবার 34 টাকা 50 পয়সাকে বিয়োগ দিয়ে বাকি টাকাটা উত্তর বলবে, যে এত লাভ বা এত ক্ষতি বলবে, তা কিন্তু নয়। সেটা তো তোমার কাছে চায়নি, তোমাকে তো বলেনি যে 230 টাকার 15% যদি ছাড় দেওয়া হয় তাহলে তোমাকে কত টাকা, তুমি কত টাকা জিনিসটার দাম দিতে হলো। যদি প্রশ্নটা তোমাকে সেইভাবে থাকতো যে একটা জিনিস কিনতে গেলে 230 টাকা, তার 15% ছাড় দিয়েছে, তাহলে তুমি কত টাকা দিলে, তখন তুমি এটা বিয়োগ দিয়ে যেটা বিয়োগ ফল হবে সেটা তুমি করছো, কিন্তু এটা তো তোমায় জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করছে শুধু 230 টাকার 15% কত টাকা, বুঝতে পেরেছো? কাজে এই পোর্শনটা এখানে একদম ভুল হয়ে গেল। কেন ভুল হলো বুঝতে পারলে? বুঝতে পারলে না আমি আবার বলবো, বলো। আর 100 টাকার মধ্যে 50 টাকা, আর 1 টাকার মধ্যে 50/100, আর হচ্ছে 180 টাকার 50/100 = 860 টাকা।
পঞ্চাশ বাই একশো গুণিতে 860। পঞ্চাশ বাই একশো গুণিতে 860 টাকা। হ্যাঁ দুজনে বলছো, দুজনেই একদম ঠিক বলছো, আমি দুজনের বলাটাই শুনতে পাচ্ছি, তোমরা বলে গেছো আমি লিখে গেছি, একদম ঠিক। এবার এটা কাটাকাটি করি আমরা, কাটাকাটি করলে পারবো বলো তো। বলো কত হবে, আমরা মুখে মুখে একটু গুণটা করি না, পাশাপাশি মুখে মুখে করি, 5 দিয়ে 6 কে গুণ করি, 5 6 30, 5 6 30 এর শূন্য, হাতে 3 রয়েছে, 5 8 40 আর 3 43, আমরা একটু মুখে মুখে গুণ করা প্র্যাকটিস করি। 430 টাকা, 430, তার মানে 860। দেখো এখানে কিন্তু টাকা কি বলেছিল আগে দেখি কোশ্চেনটা, না আমরা কিন্তু কোশ্চেনে কোথাও টাকা বলেনি, শুধু বলেছে আমরা এই উত্তরটাই লিখব 50% কত, তাহলে আমরা এখানে টাকা কথাটা দেব কেন, ঠিক আছে, কাজেই সেক্ষেত্রে কিন্তু টাকাটা আসছে না, এখানে হবে 100 এর মধ্যে 50, ম্যাম এখানে হবে 100 এর মধ্যে 50, না এটার মানে হলো 860 এর 50% হলো গিয়ে, 50% হলো গিয়ে 430। এবার ধরো এখানে তো আমাকে বলেনি টাকা, এখানে যদি বলতো 860 টাকার 50% কত, আমরা টাকা কথাটা আনতাম অবশ্যই, কিন্তু টাকা তো বলেনি, যে কোনো কিছু তো হতে পারে, ধরো 860টা কমলা লেবু রাখা আছে একটা ঝুড়িতে, ঠিক আছে, তখন বললে এর থেকে 50% তুমি নাও আর বাকি 50% আরেকজনকে বললো তুমি নাও, কাজে এটা যে টাকা তা তো বলেনি, 860-এর 50% কত হবে, 860-এর 50% হবে 430। এবার ধরো যদি আমাদের বলে দেয় টাকা, তখন আমরা বলবো টাকা, যদি বলে দিল 860টা লেবুর 50% কটা লেবু, তখন আমরা লেবু বলবো, আবার অনেক সময় তো কিছু নাই বলে দিতে পারে, আমাদের প্র্যাকটিস করার জন্য এমনিই দিতে পারে, যেমন ধরো আমরা যখন যোগ বিয়োগ করেছি সব সময় কি যখন এমনি শুধু যোগ করো বলে দিয়ে দেয় অনেক যোগ, তখন তো তার পাশে কোনো ইউনিট লেখা থাকে না, একক লেখা থাকে না, তাই না, না ম্যাম, তখন আমরা শুধু যোগ করি, তো ধরো 5 আর 3 যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, এবার 5 আর 3 পাঁচটা লেবু, 3টে লেবু, না 5 জন ছেলে মেয়ে, 3 জন ছেলে মেয়ে, না 5 লিটার দুধ আর 3 লিটার দুধ, হ্যাঁ, না 5 টাকা 3 টাকা, না 5 কিলোমিটার রাস্তা 3 কিলোমিটার রাস্তা, সেটা তো আলাদা আলাদা ব্যাপার, নেটের প্রবলেম হতে পারে, কারো কারো হয়তো মাঝে মাঝে যাচ্ছে বাবা, এটা তো সত্যি আমাদের সবার একটা সমস্যা, সত্যি খুব সমস্যা, এটা কি করব বলো, তো তেমনি ধরো 860-এর 50% কত, 860-এর 50% 430, এটাই উত্তর বলবো আমরা, কিন্তু এখানে কোনো, হ্যাঁ আমরা কিন্তু কোনো মাইনাস আর দিতে যাব না বা বলতে যাব না, সেটা যদি কোশ্চেন সেরকম থাকে আলাদা কথা, কিন্তু শুধু যখন জিজ্ঞেস করছে 860-এর 50% মানে 430, তাহলে এই ভুলটা আমরা বুঝতে পারলাম, এই ভুলটা বুঝতে পারলাম। আচ্ছা শ্রেয়া তোমার এইটা অঙ্কগুলো সব ঠিক করে শেষের দিকে এইরকম ভুলগুলো করেছিলে, সেটা কি পরিষ্কার হলো এবার? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমরা দুই একটা অঙ্কের মধ্যে আসি, হ্যাঁ ধরো আমি বললাম কনভার্ট 15 ইন্টু পার্সেন্টেজ, ইন্টু পার্সেন্টেজ, মানেটা বুঝতে পারলাম, কনভার্ট মানে পরিবর্তন করা, পাল্টে দাও বা প্রকাশ করো, যে কোনো আমরা বলি না টাকাকে পয়সায় কনভার্ট করো, মানে পয়সায় রূপান্তর করো বা পয়সাকে টাকায় কনভার্ট করো, কনভার্ট করা মানে একটা থেকে আরেকটায় পাল্টে দিচ্ছি, যে কোনো ক্ষেত্রে হতে পারে, কনভার্ট 15 ইনটু পার্সেন্টেজ মানে 15 কে তোমাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, এটা ভগ্নাংশ আছে,
তোমাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। বলো তো কি করবে আমাকে বলো বলো। আমি তাহলে কত হলো তার মানে কিন্তু মনে রাখবে যখন আমরা 1/5 × 100 লিখছি এখানে কিন্তু পার্সেন্টেজের চিহ্ন দেব না, আমরা এই 20 দেয়া যাবে না, তখন পার্সেন্টেজের চিহ্ন দিলাম। বুঝতে পারলা? বুঝতে পারলা ম্যাম? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। তোমরা অঙ্কগুলো ঠিক করছো, করে কোথায় একটু ভুল করে ফেলছো ধরো আমি বললাম। এবার একই জিনিসকে একটু অন্য ভাবেও বলতে পারি, এক্সপ্রেস 3/5 এটার মানে হচ্ছে 3/5 কে এক্সপ্রেস করা মানে প্রকাশ করো, বলো 3/5 কে পার্সেন্টে বলো, এটার মানে কিন্তু 60% হলো। এবার তোমাকে যদি অঙ্কে কোনো প্রশ্ন করে যে কত টাকা হলো কি কত কিলোগ্রাম হলো বা এরকম যদি কিছু বলে সেটা আলাদা কথা, তখন আমরা সেভাবে বলবো। তা নাহলে 3/5 কে পার্সেন্টে বললে 3/5 মানে 3/5 মানে বোঝা গেল? সবার কাছে পরিষ্কার হয়ে গেল? তাহলে আমরা একটু একটু করে আবার অন্য অঙ্কের দিকে যাবো, এগুলোর সাথে এগুলোর অঙ্কগুলো করবো একটু একটু করে। আচ্ছা ধরো বললাম আমি একটু একটু ইংলিশে লিখতে, খুব সহজ সহজ ইংলিশ, না বুঝবে আমায় জিজ্ঞেস করবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ কারণ বাংলাটা তো আমরা জানি, বাংলাগুলো তো ভাষাটা বলছি সব সময়, কোনো তো অসুবিধা নেই। তার সাথে যদি টার্মগুলো শিখি তাহলে আমাদের একটু সুবিধা হবে। বলো তো এটা কি হবে, হোয়াট ইজ 50% অফ 36? মানে 50% এর 50% এর অফ মানে এর 50% অফ 36 কত হবে আমাদের বলতে হবে। বলো 100 এর মধ্যে 50 বলা যায়নি, ভেরি গুড। আমাদের 100 এর মধ্যে 50 মধ্যে 50/100 ভেরি গুড। এবার আমরা করতে পারি ম্যাম, ভিডিওটা দাঁড়িয়ে গেছে তারপরে বলো বলো।
পাঁচ দিয়ে দশটাকে কাটতে পারি তো? কত হবে বলো বলো? তেরো হবে ম্যাম, তেরো তেরো হবে না, দুই কে ছত্রিশ নামটা ভুলে গেছে, নামটা মুখস্ত করতে হবে। আঠেরো দুগুণে ছত্রিশ হয়, ঠিক আছে? তাহলে 50% অফ 36 কত হচ্ছে? 18 হলো। আমরা এমনিতে ধরো এটাকে একবারও করতে পারি। একবারে করলে আমরা কিভাবে করব? ইউনিটারি সিস্টেমটা সবসময় মাথায় রাখবে, তাতে জিনিসটা বোঝা হয়ে যায়। এবার এইটাকে কাটাকাটি করে যা পাবো। কিন্তু কেন কোনটা বাই কোনটা লিখছি, কেন গুণ করছি, তার জন্য ঐটিক নিয়মে সিস্টেমটা মাথায় রাখতে হবে। কিন্তু ওটা বুঝে গেলে আমরা সহজে তখন এইভাবে লিখে করতে পারি। তাহলে এটা মানেটা বুঝতে পারলো? আমি যদি এরকম অঙ্ক আজকে দিই, তোমরা করতে পারবে তো হোমওয়ার্কে যদি দিই? হ্যাঁ ম্যাম। আচ্ছা প্রথমে এখন তোমরা ঐকিক নিয়মে লিখে করে নিও। হ্যাঁ, সেটা একদিন দুদিন ওরকম ভাবে করে, দু তিন দিন যখন পরপর ওরকম ভাবে করে সব তৈরি হয়ে যাবে, তারপরে করবে। আর সৃষ্টি, তুমি তো এইগুলো প্র্যাকটিস করছো না বাবা, এরপরে তো ভুলে যাবে এগুলো, যে এখন যখন করাচ্ছি তখন যখন প্র্যাকটিস করছো না। ম্যাম কালকে, ম্যাম কালকে হলো হয়নি, কারণ কি আমাদের স্কুল থেকে বললাম না হোমওয়ার্ক দিয়েছে, আমি অঙ্ক ইংরেজি গুলো করছিলাম বলে আমার হয়ে ওঠেনি। না সে ঠিক আছে, দেখো দেখো দেখে বলো তো, চারের পনেরো ছিল কি? এখন আমার কাছে যে কোশ্চেন এইটার দশ নম্বর কিনা আমি তো শিওর নই। হ্যাঁ ম্যাম, চারের পনেরো ছিল। আচ্ছা চারের পনেরো ছিল, উপরে চার ছিল নিচে পনেরো ছিল। কি ছিল কথাটা? ভগ্নাংশ গুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। এটা তোমাকে একশো তে, পনেরো ভাগের যদি চার হয় তাহলে একশো ভাগের কত তোমাকে বলতে হবে। শতকরায় প্রকাশ করতে বলেছে, শতকরায় প্রকাশ করতে বলেছে তো, শতকরায় বলা মানেই কি নিচে তোমার একশো হতে হবে। এইটা সবসময় মনে রাখবে, শতকরা দিয়ে বলছি মানে নিচে একশো। এই নিচের একশোটা তুলে দিলে আমরা এই চিহ্নটা বসাই, নিচে একশো দেবো, আবার এই চিহ্ন বসাবো, একসাথে দুটো করি না, কিন্তু হয় এটা লিখবো নয় এটা করবো। তো এটা সেই আমরা ঐকিক নিয়মে যেতে পারি, পনেরো ভাগের মধ্যে চার ভাগ। তাহলে একশো ভাগের মধ্যে কত হবে? কতটা কি করবো? এটাকে আমরা কাটাকাটি করি, পাঁচ দিয়ে কাটাকাটি হবে, পাঁচ তিন পনেরো। ভেরি গুড, এটা ম্যাম ওটা 20 হবে ম্যাম, 20 হবে ম্যাম, 20 5 100 20 হবে। হ্যাঁ, উপরে কত হলো তাহলে? উপরে কত হলো তাহলে? উপরে 4 আর 20 গুণ করছি, 4 * 20 ম্যাম, 4 * 20 4 * 20 4 * 20 4 * 20 ম্যাম 80 ম্যাম, 80 হবে। 8 ম্যাম বাই 80 কে 3 এবার বলো ভাগটা করলে কত হচ্ছে? তারপরে
তারপরে ম্যাম 20 এবার এবার ম্যাম 3 6 18 ম্যাম 3 6 18 2 ম্যাম 2 হবে তাহলে এটা মিশ্র ভগ্নাংশে কি দাঁড়ালো 26 পূর্ণ হ্যাঁ 2 3 একটা দেখো আমরা 3 দিয়ে ডিভাইড করছি তো 3 দিয়ে যখন আমরা ডিভাইড করছি তখন আমাদের ভাগশেষ কিন্তু 2 এর চেয়ে বড় আসতে পারে না হয় শূন্য হতে পারে নয় 1 হতে পারে নয় 2 হতে পারে তাই না তিন দিয়ে যখন ভাগ দিচ্ছি তখন ভাগশেষ তাহলে তো আবার 1 দিয়ে হবে এই তিনটের মধ্যে একটা কিছু ভাগশেষ হতে পারে কারণ আমরা সব সময় জানি এটার থেকে তো ভাগশেষ ম্যাম আর 9 মিনিট আচ্ছা আর এই ভাগের এটাও একটু এর সাথে বলে নি কারণ এইগুলো তোমাদের মাঝে মাঝে ভুল হয় ভাগশেষ এটার থেকে তো ছোট হবেই এটার থেকেও ছোট হয় ভাজক বা ভাজ্য যে কোনোটার থেকে ভাগশেষ ছোট তুমি যদি এখানে ধরো তুমি দেখলে এখানে ভাগ দিতে গিয়ে তুমি যদি দেখো এখানে ভাগ দিতে গিয়ে তোমার ভাগশেষ ধরো 3 এসে গেল এখানেও 3 এখানেও 3 কখনো হতে পারে না তখন তুমি দেখবে হয় কোথাও যোগ বিয়োগ দিতে এখানে বিয়োগ দিতে ভুল করেছো নামটা বলে লিখতে ভুল করেছো কিংবা ধরো 3 6 18 তো তুমি হয়তো 3 6 অবধি গেলেই না তুমি 3 5 15 এখানে লিখে দিলে 3 5 15 করে দিলে তখন এখানে ভাগশেষ 5 এসে গেল তাহলে 3 এর থেকে এটা বেশি এসে গেল এটা যদি বেশি এসে যায় তুমি দেখলে বিয়োগ করতে ভুল করনি 3 5 15 সেটাও ঠিক লিখেছো তাহলে যদি ভাগশেষ বেশি এসে থাকে তার মানে এটা 5 এর থেকে আরো একবার বেশি যাবে কারণ এটার থেকে কখনো ভাগশেষটা বড় হতে পারে না হ্যাঁ কাজে এই ধরনের ভুল যেন কখনো না আসে ঠিক আছে হ্যাঁ ম্যাম এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কি সবটা এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক নিই একটুখানি একটা খুব সহজ অঙ্ক নিই যে অঙ্কটা তোমরা হয়তো নিজেরা করতেও পারবে ধরো 40 জনের মধ্যে 40 জন ছেলে মেয়ের মধ্যে 40 জন ছেলে মেয়ের মধ্যে 12 জন অ্যাবসেন্ট আছে 40 জন ছেলে মেয়ের মধ্যে 12 জন ছেলে মেয়ে অ্যাবসেন্ট আছে ঠিক আছে তাহলে কতজন ছেলে মেয়ে উপস্থিত আছে এতজন অনুপস্থিত আমি পুরো কোশ্চেনটা লিখলাম না অনুপস্থিত তাহলে কতজন উপস্থিত আছে তোমাদের বলতে হবে বলো তো দেখি ম্যাম ঐকিক নিয়মের মতো করে করতে হবে হ্যাঁ পার্সেন্টেজে বলতে হবে হ্যাঁ ওই কিনে কর 40 জন অনুপস্থিত আছে তাহলে কতজন উপস্থিত আছে সেটার পার্সেন্টেজ বলতে হবে এমনিতে এটা ক্লাস 1 এর অঙ্ক হয়ে যাবে যদি তোমাদের বলি 40 জনের মধ্যে 12 জন অ্যাবসেন্ট আছে কতজন প্রেজেন্ট এটা তো ক্লাস 1 এর অঙ্ক হয়ে যাবে তাই না হ্যাঁ ম্যাম কাজী আমি জিজ্ঞেস করছি যতজন উপস্থিত আছে তার পার্সেন্টেজ শতকরা কতজন উপস্থিত এখানে শতকরা কথাটা আমি এগুলো মুখে বললাম লিখিনি লিখে দিচ্ছি শতকরা কতজন উপস্থিত হ্যাঁ তো কি করব আমরা বলো একটু বলো কি করব বলো চল্লিশের মধ্যে 12 জন অনুপস্থিত আমাদের শতকরা কতজন উপস্থিত জানতে চাইছে তা আগে কতজন উপস্থিত জেনে নি তারপরে সেটা শতকরায় নিয়ে যাব কতজন উপস্থিত 40-এর মধ্যে 12 জন 40 জন হচ্ছে মোট হ্যাঁ 12 জন হচ্ছে অনুপস্থিত তাই তো অনুপস্থিত তাহলে উপস্থিত কতজন উপস্থিত কতজন আমি পুরো গুছিয়ে লিখি তাহলে বুঝতে পারবে মোট ছাত্র ছাত্রী হচ্ছে মোট হচ্ছে তোমাদের 40 জন জন অনুপস্থিত 12 জন 12 জন জন তাহলে
উপস্থিত কতজন? এবার বলো আমরা কি করব, আমরা কি করব, উপস্থিত কতজন কি করব? 40 থেকে 12 করব, বিয়োগ করব। একদম ঠিক আছে, তাহলে কতজন হলো বলো? 28 হবে ম্যাম, 28 হবে ম্যাম, 28 হবে, 28 জন, 28 তাহলে 28 জন উপস্থিত। এবার এই 28 জন উপস্থিতটাকে তোমাকে শতকরায় বলতে হবে, শতকরা কতজন, শতকরা কতজন উপস্থিত। তো 28 জন কি উপস্থিত কতজনের মধ্যে? 40 এর মধ্যে তো 28 জন উপস্থিত, তাই না? হ্যাঁ, আউট অফ 40 28 আছে এখানে, তাই তো? কিন্তু 100 করতে হবে, 28 জন তো 100, ১০০ করলেই আমরা পেয়ে যাবো, তাই তো? কেন 28/40 × 100 করলে পাচ্ছি আমরা বুঝতে পারলাম, 28/40 70% হ্যাঁ, আমাদের অঙ্কটা কি ঠিক হয়েছে? অঙ্কটা কি ঠিক হয়েছে কিনা বলো? ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি কত পার্সেন্ট অনুপস্থিত ছিল, সেটা কি করবে? কত পার্সেন্ট অনুপস্থিত ছিল? 40 জনের মধ্যে 12 জন অনুপস্থিত ছিল, তাহলে কত পার্সেন্ট অনুপস্থিত ছিল? 12/40 তাহলে কত পার্সেন্ট হলো সেটা? কত পার্সেন্ট হলো? কি করব আমরা? 12/40 × 100 মানে দুটো জিজ্ঞেস করতে পারে, কতজন প্রেজেন্ট বা কতজন কত হবে, সেই একই কাটি আমরা, শূন্য শূন্য কাটলাম চারের সাথে, চার তিনে 12 হবে, 30 উত্তর হবে, কতজন হলো? দেখো 40 জনের মধ্যে 12 জন প্রেজেন্ট, 28 জন অ্যাবসেন্ট। হ্যাঁ, আমরা 40 জনটাকে, এটা টোটাল মিলে তো 40। হ্যাঁ, অঙ্কটা ঠিক হয়েছে কিনা কি করে দেখবে? দেখো সেটাই। হ্যাঁ, এটা তো টোটাল মিলে 40, আমরা পার্সেন্ট বের করছি মানে যখন টোটাল তোমার 100, তাই না? যখন টোটাল তোমার 100, তো সেখানে তোমার অ্যাবসেন্ট হয়েছে কত? 30, আর প্রেজেন্ট হলো 70। এই মাত্র আমরা করলাম কি না 70? হ্যাঁ ম্যাম। 30 আর 70 যোগ করলে 100 হচ্ছে, তার মানে অঙ্কটা আমাদের ঠিক হয়েছিল, ঠিক আছে? কাজেই আমরা যখন পার্সেন্টেজে বলছি তখন কিন্তু সব সময় মানে তলাটা 100, তলাটা আগে যা ছিল সেটার থেকে আমরা 100। তোমাদের একজন কে করলো বোধহয়, সমৃদ্ধি করলে, কে করলে আমার মনে নেই, এই যে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য সে তলাগুলোকে সব 100 করে করে গেছে, ওটাও একটা প্রসেস, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওটা থেকে অনেক সময় অনেক সংখ্যার ক্ষেত্রে কত গুণ করে 100 আসছে সেটা দেখার জন্য আমার ভাগ করতে হয় সেই জন্য, কিন্তু ওটাও ঠিক আছে, ওটাও কনসেপ্টটা একদম ঠিক আছে। আচ্ছা, এবার তো যে পর্যন্ত এখন করালাম সে পর্যন্ত সবার কাছে পরিষ্কার আছে? সে পর্যন্ত সবার কাছে পরিষ্কার আছে? আচ্ছা, এবার আমি আরেকটু বড় সংখ্যা নিয়ে আসি, তোমরা আমাকে বলো। বলো ম্যাম, মৌখিক নিয়মে করতে হবে। হ্যাঁ, করো করো, বলো। বলো বলো মিনিট
ম্যাম একশোর মধ্যে একশোর মধ্যে আমার 1 মিনিট আছে। আচ্ছা আঠেরো, তাহলে একের মধ্যে একের মধ্যে আঠেরো বাই একশো, তাহলে ছত্রিশের মধ্যে কত, ছশোর মধ্যে আঠেরো বাই একশো। ম্যাম একশো হবে নিচে, নিচে একশো হবে, একশো হবে, আমি বুঝতে ম্যাম শূন্য শূন্য গুণ করবো, একটা গুণফল আসবে যেটা বড় আসবে, আমরা গুণটা করে দেখবো। এই যে ঐকিক নিয়মে তোমরা শিখে নিয়েছো, এটা খুব ভালো করেছো, এটা মাথায় গেঁথে রাখবে একদম। হ্যাঁ, কিন্তু একটা মনে রেখো, ধরো এগুলো তো ছোট ছোট প্রশ্নের মধ্যে আসে, 1 নম্বরের প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন আসে।